Hey everyone, assalamualaikum, welcome to Kabir Vlogs BD and welcome to brand new another video. This is your host Rafid Kobi Sharup. Guys, aajke video te amar samne dekhte pachhen Suzuki hot cake, Suzuki Gixxer FI Dix. এটা একবার নতুন লঞ্চ করা হয়েছে সো আজকে ভিডিওতে এটা সম্পর্কে একটু যে ডিটেইলস জানা দেব এটার মধ্যে আগেরটার থেকে কি কি নতুনত্ব আসছে আগেরটার থেকে এটার মধ্যে কি কি তফাৎ রয়েছে এ টু জেড ডিটেইলস জানা দেব পাশাপাশি আমি আগেই বলে দেই এটার যে প্রাইসটা দেওয়া হয়েছে মানে খুবই রিজনেবল প্রাইস আপনারা বাইকটা পেয়ে যাচ্ছেন সো কত টাকা এটার প্রাইস কোন প্রকার ক্যাশব্যাক অফার আছে কিনা সেই সম্পর্কেও আজকে আমি আপনাদের ডিটেইলস জানা দেব সো আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক তার আগে বলে নিই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ ওকে আপনারা যারা বাইকটা নতুন কিনবেন তাদের সুবিধার্থে সর্বপ্রথম এটা স্পেসিফিকেশনটা শেয়ার করি চলো আসি এটা মেইন পার্ট ইঞ্জিনে এটা হলো ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার টু ভ্যালভ এয়ার কুল FI 155 সিসির ইঞ্জিন যার থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 13.6 পিএস 8000 আরপিএম আর যার ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 13.8 নিউটন মিটার 6000 আরপিএম যথেষ্ট পাওয়ারফুল একটা ইঞ্জিন এবং ইঞ্জিনের স্মুথনেসও খুবই ভালো আর বলে রাখি আগের যে জিক্সার FIVS এর ভেরিয়েশনটা ছিল সেম টু সেম ওটার মতো ইঞ্জিন পেয়ে যাচ্ছেন কোনো প্রকার পরিবর্তন করা হয়নি আপনারা যারা FI দিয়ে ডাবল ডিক্স এর ভেরিয়েশনটা এতদিন কেনার জন্য আগ্রহ ছিলেন তাদের জন্য আর কি সুজুকি এই বাইকটা লঞ্চ করছে দেখতে পাচ্ছেন কত বড় সাইজের একটা ডিক্স ব্যবহার করা হয়েছে সামনে উইথ ভাইব্রেট ব্রেক ক্লিপার আর পেছনে ব্রেকিং নিয়ে যদি কথা বলি পেছনে পেয়ে যাচ্ছেন 220 মিলিমিটারের ডিক্স ব্রেক এখানে পেয়ে যাচ্ছেন ভাইব্রেট ব্রেক ক্যালিপার ওভারঅল সব মিলিয়ে এটার ব্রেকিং কন্ট্রোল আপনার টপ নচ করা পেয়ে যাবেন যারা আর কি FI চাচ্ছেন কিন্তু ABS নিতে চাচ্ছেন না তাদের জন্য আর কি এটা একটা বেস্ট চয়েস আর পাশাপাশি এটার প্রাইসটাও এখন খুবই রিজনেবল সো রিজনেবল প্রাইসের মধ্যে ডাবল ডিক্সের ভেরিয়েশনটা FI সহ আপনারা পারচেস করতে পারতেছেন আর ব্রেকিং কন্ট্রোল ডাবল ডিক্স হয় খুবই টপ নচ করা পেয়ে যাবেন আর যেহেতু FI সো কার্বোরেটর থেকে এটা মাইলেজও বেশি পাবেন সো রিজনেবল প্রাইসে বর্তমানে এখন এটা বেস্ট আর টায়ার নিয়ে যদি কথা বলি দেখতে পাচ্ছেন 100 সেকশনের টিউবলেস টায়ার আপনারা এখানে পাবেন আর 2023 মডেল এটার মধ্যে দেখতে পাচ্ছেন রিমের ভিতরে একটা নিয়ন কালার স্টিকার করে দিয়েছে যেটা আপনার টায়ারটা যখন ঘুরবে তখন এই স্টিকারটা তখন অনেক অনেক বেশি সুন্দর লাগে আর পেছনে যদি নিয়ে আসি পেছনের একটা অনেক ওয়াইড 140 সেকশনের টিউবলেস টায়ার খুব কনফিডেন্টভাবে কর্নারিং করতে পারবেন আপনার যদি ওভার স্পিডে হার্ড ব্রেক করেন আপনার টায়ারটা স্কিড করবে না পাশাপাশি এখানেও দেখতে পাচ্ছেন রিমের ভিতরে স্টিকার করে দিয়েছে আর বিল্ট ইন দেখতে পাচ্ছেন একটা টায়ার হাকার দিয়ে দিছে যে কারণে আপনার বাইকটাকে কাদামাটি থেকে একটু হলেও সেভ করবে পাশাপাশি লুকসটাও অনেক অনেক বেশি গর্জিয়াস লাগতেছে এই টায়ার হাকারটা থাকার কারণে আর সাসপেনশন নিয়ে যদি কথা বলি সামনে পেয়ে যাচ্ছেন টেলিস্কোপিক সাসপেনশন খুবই ভালো ফিডব্যাক আগেরটার মতোই রাখা হয়েছে সাসপেনশনটা আপনারা যখন রাইড করবেন তখন বুঝতে পারবেন আর পেছনের সাসপেনশনটা পেয়ে যাচ্ছেন একটা স্পেশাল মনোশক সাসপেনশন স্পেশাল বলার কারণ হচ্ছে এটা হলো 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন দেওয়া হয়েছে সো আপনার হাইটটা যদি একটু ছোট বড় হয় আপনার হাইটের সাথে এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন পাশাপাশি আপনার যখন ভাঙাচোরা রাস্তায় রাইড করবেন তখন এটা ফিডব্যাকটা বুঝতে পারবেন খুবই ভালো ফিডব্যাক আর সিটে যদি কথা বলি সিটটা টুইন সিট পেয়ে যাচ্ছেন স্পোর্টি ভাইব রাখার চেষ্টা করছে এবং খুব কমফোর্টেবলভাবে বসে রাইড করা যায় দেখতে পাচ্ছেন রাইডিং সিটটা খুবই ওয়াইড মানে খুব কমফোর্টেবলভাবে বসে রাইড করতে পারবেন আর পিলিয়ন যে রয়েছে সেও খুব কমফোর্টেবলভাবে বসতে পারবে স্পোর্টে একটা গ্রাভেল দিয়ে দিছে আর এখন যদি এটার সিট হাইটটা আমি আপনাদের বলি এটার সিট হাইট হচ্ছে 795 মিলিমিটার সো 5'4" মতো যারা আছেন তারা খুব ইজিলি রাইড করতে পারবেন খুব কমফোর্টেবলভাবে কোনো প্যারা হবে না আর টেল প্রোফাইলটা যদি আমি আপনাদের দেখাই টেল প্রোফাইলটাও আগেরটার মতোই রাখা হয়েছে কোনো প্রকার পরিবর্তন করা হয় নাই পুরোপুরি এলইডি টেল লাইট পেয়ে যাচ্ছেন ইন্ডিকেটরটা পেয়ে যাচ্ছেন হ্যালোজিং আর এটা হলো ফ্লেক্সিবল ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন কতটা ফ্লেক্সিবল আল্লাহ না করুক আপনার বাইকটা যদি কখনো পড়ে যায় সো আপনার এই ইন্ডিকেটরটা ভাঙার চান্স খুব কম থাকবে আর এক্সস্ট পাইপটা যদি দেখাই বড় বড় মতো এক্সস্ট পাইপটা টুইন অন এক্সস্ট পাইপ রাখা হয়েছে দেখতে খুবই সুন্দর আমার পার্সোনাল ফেভারিট এক্সস্ট পাইপটা দেখতে খুবই সুন্দর লাগে সিলভার অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশনে রাখা হয়েছে পিলিয়নের জন্য পেয়ে যাচ্ছেন ফ্লেক্সিবল একটা অ্যালুমিনিয়ামের ফুটরেস রাইডারের জন্য অ্যালুমিনিয়াম প্লাস রাবারের কম্বিনেশনে ফ্লেক্সিবল ফুটরেস ওকে ফ্রন্ট লুকে যদি নিয়ে আসি দেখতে পাচ্ছেন ফ্রন্ট লুকটা খুবই সুন্দর নেকেড স্পোর্ট বাইকের মধ্যে এইটা আমার পার্সোনাল একটা ফেভারিট বাইক দেখতে পাচ্ছেন হেডলাইটে আপনার পুরোপুরি এলইডি হেডলাইট পেয়ে যাচ্ছেন ইন্ডিকেটরটা পেয়ে যাচ্ছেন হ্যালোজিং আর এই হেডলাইটের আলোটা সিটি রাইডের জন্য মোর দেন এনাফ কিন্তু আপনারা যদি হাইওয়ে রাইড করেন তাহলে অবশ্যই অবশ্যই এক্সট্রা ফগ লাইট ইনস্টল করতে হবে আর ওভারঅল গ্রাফিক্স নিয়ে যদি কথা বলি এটা হলো 2023 মডেল আগের যে নেকেড ভার্সনগুলো ছিল জিক্সারের ওইটার থেকে গ্রাফিক্সটা আপনারা একটু ভিন্নতা লক্ষ্য করবেন দেখতে পাচ্ছেন ব্ল্যাকের ভিতরে নিয়ন অ্যান্ড হোয়াইটের একটা কম্বিনেশন রয়েছে গ্রাফিক্সে দেখতে খুবই সুন্দর আর ওভারঅল যদি বডি ডিজাইনের কথা বলি বডি ডিজাইন কোনো প্রকার আপনার পরিবর্তন পাচ্ছেন না সেম টু সেম আগেরটার মতোই রাখা হয়েছে ওকে এখন এটা ককপিট ভিউটা আমি আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন
খুবই সুন্দর। আপনারা যখন রাইড করবেন তখন এই ককপিট ভিউটা এনজয় করবেন। পুরোপুরি স্মার্ট ডিজিটাল মিটার পেয়ে যাচ্ছেন। এখানে আপনারা অনেকেই কোশ্চেন করতে পারেন, যেহেতু এটা সব থেকে আপডেট মডেল, এটার মধ্যে কোনো প্রকার ব্লুটুথ কানেক্টিভিটি আছে কিনা। আমি আগেই বলে দিই, কোনো প্রকার ব্লুটুথ কানেক্টিভিটি আপনারা পাচ্ছেন না। রেগুলারিটির জন্য যেসব ইনফরমেশন দরকার সবগুলো ইনফরমেশন এখানে শো করবে। পাইপ হ্যান্ডেল বার পেয়ে যাচ্ছেন, এটা কন্ট্রোলিংও খুবই ভালো, সিটিং পজিশনের সাথে খুব সুন্দরভাবে এটাকে অ্যাডজাস্ট করা হয়েছে। সো আপনার যদি লং রাইড করেন আপনার হ্যান্ড পেন বা ব্যাক পেন হবে না। আর কন্ট্রোলিং সুইচ নিয়ে যদি কথা বলি, এখানে ইঞ্জিল কিল সুইচ পেয়ে যাচ্ছেন, যেটা একটা পজিটিভ ফিচার। এবং এই সাইডে লাইট অন অফ করার সুইচ, নিচে আপনার সেলফ পাচ্ছেন। আর এখানে যদি নিয়ে আসি আপার ডিপার ইন্ডিকেটর হর্নের যে বেসিক সুইচগুলো দরকার সেগুলো এখানে অ্যাভেলেবল রাখা হয়েছে। আর বাইকটাকে শুধুমাত্র আপনার সেলফের সাহায্যে স্টার্ট করতে পারবেন, কোনো প্রকার কিক স্টার্ট আপনারা পাচ্ছেন না। আর বিল কোয়ালিটি নিয়ে যদি বলি, সুইচের বিল কোয়ালিটি খুবই প্রিমিয়াম কোয়ালিটি রাখা হয়েছে। আপনারা যখন ফিজিক্যালি দেখবেন তখন বুঝতে পারবেন, শুধু সুইচ না, আপনার বডির যে কোনো কিট বলেন, যে কোনো ম্যাটেরিয়াল বলেন, খুবই প্রিমিয়াম কোয়ালিটি রাখা হয়েছে। আপনারা যখন বাইকটা রাইড করবেন তখন একটা প্রিমিয়ামনেস ফিল করবেন। সুজুকি জিক্সার FI ডিক্স ভেরিয়েশনের এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স রাখা হয়েছে 160 মিলিমিটার। সো বাংলাদেশের যে কোনো রাস্তায় খুব ইজিলি রাইড করতে পারবেন। স্পিড ব্রেকার অথবা ভাঙাচোরা রাস্তা বাজার সম্ভাবনা খুবই কম। বিল্ট ইন সিঙ্গেল হর্ন ব্যবহার করা হয়েছে, আর বিল্ট ইন কোনো প্রকার আপনাদের বাম্পার দেওয়া হয় না। এখানে এক্সট্রা বাম্পার আফটার মার্কেট কিনে লাগাতে হবে। আর এটা ওয়েট নিয়ে যদি কথা বলি, এটা ওয়েট হচ্ছে 141 কেজি। ওয়েট ডিস্ট্রিবিউশনটাও খুব সুন্দরভাবে করা হয়েছে। আপনারা যখন অফ স্পিডে হাইওয়েতে রাইড করবেন তখন এটা স্টেবিলিটিটা বুঝতে পারবেন, মনে হবে না যে সামনে ভারী পেছনে হালকা, খুব সুন্দরভাবে স্টেবলভাবে রাইড দিতে পারবেন। পাশাপাশি এটা কন্ট্রোলিংও টপ নচ করা, কমফোর্টনেসও ভালো। সো আপনারা রাইড করে আর কি খুব কমফোর্টেবলভাবে রাইড করতে পারবেন, খুব মজা পাবেন বাইকটা রাইড করে। যারা আর কি বাইকটা রাইড করছে তারা সবসময় এটার কন্ট্রোলিং, কমফোর্টনেস, স্টেবিলিটি এইসব জিনিস নিয়ে পজিটিভ রিভিউ দিছে। আর এখন যেহেতু বাইকটা খুবই রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে, এই ভেরিয়েশনটা ডাবল ডিস্ক FI, আপনারা অনেকেই কার্বোরেটরটা কিনতে চাচ্ছিলেন না মাইলেজের জন্য, আর এখন FI দেওয়াতে মাইলেজটা আগের থেকে অনেক অনেক বেশি পাবেন। সো এখন যদি এটা ফুয়েল ট্যাঙ্কে দিয়ে আসি, ফুয়েল ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন খুবই মাস্কুলার, এই কিটটাও দেখতে খুবই সুন্দর লাগে। ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার, যার থেকে বর্তমানে এখন আপনার মাইলেজ পেয়ে যাবেন 45-এর মতো অ্যাভারেজ, যেটা এই সেগমেন্ট চিন্তা করলে হিউজ। 45-এর মতো আপনার মাইলেজ পাচ্ছেন শুধুমাত্র এখানে FI ব্যবহার করার কারণে। আপনার যদি কার্বোরেটরটা হিসাব করেন তাহলে মোটামুটি 40-এর মতো অ্যাভারেজ মাইলেজ পাওয়া যায়, 40-এর নিচে থাকে মাইলেজ, কিন্তু FI যে ভেরিয়েশনটা দেওয়া হয়েছে সেটা হলো 45-এর মতো পেয়ে যাচ্ছেন। সো এই সেগমেন্ট চিন্তা করলে হিউজ মাইলেজ আপনারা পাচ্ছেন। আর এটা মেনটেন্স কস্ট নিয়ে যদি বলি, মেনটেন্স কস্টটা খুবই রিজনেবল এই সেগমেন্টে। অন্যান্য বাইকের সাথে যদি আপনারা কম্পেয়ার করেন তাহলে দেখতে পারবেন মোটামুটি অন্যান্য বাইকের থেকে এটা মেনটেন্স কস্টটা খুবই কম। সো যারা আর কি কম প্রাইস রেঞ্জের ভিতরে একটা নেকেড স্পোর্টস বাইক কিনতে চাচ্ছেন, ব্রেকিং ভালো হবে, মাইলেজ বেশি হবে, কমফোর্টনেস, কন্ট্রোলিং এগুলো ভালো হবে। আর বিশেষ করে এখন আপনারা অনেকেই বাইক কেনেন, 6 মাস রাইড করেন এবং বিক্রি করতে চান। সো সেক্ষেত্রে সুজুকি যেহেতু রিলায়েবল একটা ব্র্যান্ড, এটার রিসেল ভ্যালুও অনেক। সো আপনারা এই বাইকটা নিঃসন্দেহে চয়েসে রাখতে পারেন। তো এখন যদি জিক্সার FI ডিক্স ভেরিয়েশনের প্রাইসটা আমি আপনাদের বলি, এটা বর্তমানে অফিসিয়াল প্রাইস হচ্ছে 236,950 টাকা। মাত্র 236,950 টাকা আপনারা FI ভেরিয়েশনের এই গর্জিয়াস ব্যাগটা পারচেস করতে পারবেন স্মার্ট মোটরস থেকে। আমি তাদের অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, তাদের কাছে এটা অ্যাভেলেবল রয়েছে। আপনারা যারা বাইকটা পারচেস করতে যাচ্ছেন তারা এখনই স্মার্ট মোটরসের সাথে যোগাযোগ করে ফেলুন। আর স্মার্ট মোটর যেহেতু সুজুকির একটা অথরাইজ শোরুম, তাদের কাছ থেকে পারচেস করে পেয়ে যাচ্ছেন 5টা ফ্রি সার্ভিস এবং 2 বছরের ইঞ্জিন ওয়ারেন্টি। সো আই হোপ আজকে ভিডিওতে এই বাইকটা সম্পর্কে একটু যে ডিটেলস ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন, এবং পরবর্তীতে কি নিয়ে ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই একটা কমেন্ট করুন। এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।